ধান মাঠ, তার মাঝে মেলা বসেছে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। লার্নিং ফ্রম লাভের তরফ থেকে আমরা একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি, গ্রামীণ মেলার একটি ব্লগ। আমরা পৌঁছে গেছি পূর্ব কালীতলা অঞ্চলে। চৈত্রের শেষের দিকে এখানে শীতলা পুজো উপলক্ষে মেলা বসে। মাটির রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে। ওমা, এ তো মেলা প্রাঙ্গণ না, এ তো ধান ক্ষেত। হ্যাঁ বন্ধুরা, এই অঞ্চলে ধান কাটার পরে যে ফাঁকা ধান ক্ষেত পড়ে থাকে সেখানেই অনুষ্ঠিত হয় বিভিন্ন রকমের মেলা। তার মধ্যে উল্লেখযোগ্য একটি মেলা হলো এই অঞ্চলে শীতলা পুজোর মেলা। আমাদের শহরাঞ্চলে সেখানে ইটকাট পাথরের যুগে এই ধরনের মাটির গন্ধে থাকা, মাটির সাথে মিশে থাকা মেলা হারিয়েই গেছে। চলো দেখে নেওয়া যাক এই মেলা আমাদের কেমন লাগে, তোমাদের সাথে সেটাই শেয়ার করি। দেখুন গ্রামীণ মেলা কেমন হয় তারই একটা সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। চারিদিকে ধান জমি, তার মাঝেই বসছে মেলা, এক সুন্দর অনুভূতি। আজকালকার ইটকাট পাথরের যুগে সেগুলো তো হারিয়ে গিয়েছে, এরকম গ্রামীণ মেলা আগে আমাদের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দেখা গেলেও এখন এই অঞ্চলেই দেখা যায়। চলো সেই মেলাটা একটু দেখাই তোমাদের। এই হলো এই অঞ্চলের শীতলা মায়ের থান। চারিদিকে ফাঁকা জমির মাঝখানে ওপরে চাল খাটিয়ে মাকে আরাধনা করা। সত্যি এই ধরনের এত সাধারণ, এত সিম্পল প্যান্ডেল হয়তো থিমের যুগে হারিয়েই গেছে। নিজের ছোটোবেলাকে এক ফাঁক দিয়ে দেখে নিলাম এবং অনেক শীতলা মায়ের মূর্তি আছে, সেইগুলো আগে দেখে নেওয়া যাক। এখন এই স্থানে চলছে মায়ের হোমের জোগাড়, ততক্ষণ চলুন আমরা মেলা থেকে ঘুরে আসি। দেখতেই পাচ্ছেন অনেক দূর দূর থেকে গ্রামবাসীরা মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হচ্ছে এবং মেলার যে প্রাঙ্গণ তা বেশ ভরে উঠেছে। এবং অন্যদিকে মায়ের যে থান সেখানে জ্বলে উঠেছে 108 প্রদীপ। এই উজ্জ্বলতা আমাদের মায়ের মুখকে আরও ভরিয়ে তুলছে। এবারে আমরা চলে এলাম একটু ভুরিভোজ করতে। হরেক রকমের মিষ্টি, খোলা আকাশের নিচে মিষ্টির দোকান। সত্যি এটি একটি গ্রামীণ মেলারই উদাহরণ রাখে। আমি এসেছিলাম এখানে আমার কিছু সহকর্মী এবং ছাত্রছাত্রীদের নিয়ে। সবাই মিলে টুকটাক করে অনেক কিছুই খেলাম। সেগুলির মধ্যে ছিল আমাদের কটকটি, বাদাম ভাজা, ঘুগনি এবং যেটি আমাদের সবার প্রিয় সেটি হলো ফুচকা। আনন্দ করে এখানে আমার কলিগগণ এবং আমার স্টুডেন্টরা প্রত্যেকেই ফুচকা খাচ্ছে এবং দেখুন একটা অল্প বয়সী মেয়ে তাদের সেইগুলো দিচ্ছে। অবশ্যই সেই মেয়েটা স্বাবলম্বী, শিশু শ্রমিক না, আমরা জিজ্ঞেস করলাম। পড়াশোনা করে সে মেলা ঘুরতে এসে বাবাকে একটু সাহায্য করছে। এই সময়টুকু তার বাবা অন্য কাজে একটু ব্যস্ত ছিলেন, তাই একটু বাবাকে সাহায্য করে মেলা ঘুরে সে বাড়ি যাবে। বেশ ভালো লাগলো এখানকার মেয়েদের এই রকম মানসিকতা দেখে, প্রত্যেকেই স্বাবলম্বী হতে চায়। আর দেখুন সেই ছোটোবেলায় বাবার কাঁধে চড়ে ঘুরেছিলাম, তারই এক দৃষ্টপট আমার সামনে ফুটে এলো। আর দূরে দেখতে পাচ্ছেন ওই যে মঞ্চটা, ওইখানে সন্ধ্যাবেলা যাত্রা অনুষ্ঠিত হবে। যাত্রা কালচার এখানে বেশ ভালোই চলে। ঘুরতে ঘুরতে আমার দেখা হয়ে গেল এই ছোট্ট কিউট পাখিটি, আমাদের স্টুডেন্ট প্রলয়ের দিদির মেয়ে, বেশ সুন্দর। তাকে নিয়ে একটু ভিডিও করে নিলাম, কী কিউট তাই না? এবং তারপরে আমরা বন্ধুরা, আমার কলিগরা, আমার স্টুডেন্টরা সবাই মিলে কিছু আড্ডা মারলাম। আড্ডা মারতে মারতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধে চলে এলো এবং চারিদিকে আস্তে আস্তে গোধূলির আলো মেলাকে ঘিরে যেতে থাকলো এবং জ্বলে উঠল ইলেকট্রিক বাতি। এবং সেখানেই মনে হলো গ্রামে আধুনিকতার ছোঁয়া, এবং সেই ছোঁয়ায় এই গ্রাম আরও সুন্দর হয়ে উঠেছে। এই মেলাকে আলোর জ্যোৎস্নাকে ভরিয়ে দিয়েছে। দূর থেকে দেখলে মনে হয় যেন জোনাকি পোকা জ্বলছে। আমরা মেলা ঘুরে তারপরে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই অন্ধকার বাঁধানো রাস্তার মধ্যে দিয়ে বাইকে করে আসার অনুভূতি কিন্তু আলাদা। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, তার মধ্যে দিয়ে গাড়ি আমাদের ছুটছে,
আমাদের গন্তব্যের দিকে। এই ছিল আমাদের ছোট্ট একটি গ্রামীণ মেলার মিনি ব্লগ। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।